नमस्कार आपनारा देखछेन जेलार एक नम्बर अनलाइन ओ टीवी चैनल बीरभूम आरसी टीवी आपनादेर संगे आमी अतुषी शुरू करछि आजकेर संबाद विस्तारित संबादे जावार आगे देखे नेब संबाद शिरोनाम बीजेपीर समर्थकेर बाड़ीते बोमा छोड़ाय चांचल्य शिउड़ीते বামপন্থী সংগঠনের পক্ষ থেকে ধিক্কার ও প্রতিবাদ মিছিল দক্ষিণ গ্রামে করোনা সংক্রমণ রুখতে জেলা শাসক ভবনে স্যানিটাইজ কুকুরের প্রাণ রক্ষায় দুবরাজপুরবাসীর মানবিক মুখ বিজেপির ভার্চুয়াল কনফারেন্স দেখানো হলো শিউরি দুবরাজপুর ও খয়রাশোলে রাজনগরে গঠিত হলো তৃণমূলের যুব কমিটি প্রধানের বিরুদ্ধে কাটমানির অভিযোগ ময়ূরেশ্বরে বামপন্থী সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ সভা মল্লারপুরে তৃণমূলের ব্লক সভাপতি সাংবাদিক সম্মেলন রামপুরহাটে আশা কর্মীদের নিয়ে সচেতনতা শিবির মোহাম্মদবাজারে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উদ্যোগে ত্রাণ বিতরণ রাজনগরে বাঘের আতঙ্কে আতঙ্কিত পলসিটা গ্রামবাসীরা এবার সংবাদ বিস্তারিত শিউরি দুই নম্বর ব্লকের জামুরিয়া গ্রামের ডোমপাড়ায় বিজেপি সমর্থকের বাড়িতে বোমা ছোড়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় আজ স্বরাষ্ট্রমন্ত্রী তথা সর্বভারতীয় বিজেপি নেতা অমিত শাহের ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভা চলছিল দূরদর্শনে সেই সময় গ্রামের বিজেপি সমর্থিত বৃন্দাবন ডোমের কাকার বাড়িতে বোমা ছোড়া হয় বোমার বিশাল আওয়াজে স্থানীয় মানুষেরা ছুটে আসে বোমার আঘাতে বাড়ির কিছুটা অংশ ক্ষতিগ্রস্তও হয় শিউরি থানার পুলিশ খবর পেয়ে জিজ্ঞাসাবাদের জন্য বৃন্দাবন ডোমের বাবা চান্তমকে তুলে নিয়ে যায় এই ঘটনায় গ্রামবাসীরা জানান আমার সকাল হয়েছে আর আমরা কাজে গেছি এবার আমরা ওইখান থেকে শুনতে পাচ্ছি যে বোমাটি ফুললো আর আমরা জানছি যে ধানের গাড়ি অনেক লোড হচ্ছে ফুটে গেছে আমরা ওইটা বলা করছি তারপরে আমাদের যখন বোমাটি ফুললো নিয়ে ঘরে সব জানাজানি হলো যে এখানে আমাদের ঘরে বাড়িতে ফুটেছে নিয়ে আমাদের বউরে নতুন বই রান্না করছিল এর আমাদের ঘরের লোকে যদি রাখবে তা নতুন বউ রান্না করছে সতর্ক করবে নাকি সতর্ক করবে এর আমাদের বউটা রান্না করছিল এবার বেরিং গেছে দেখতেই পাই নাই ধুমতে হ্যাঁ জোরে শব্দ হয়েছিল ওইটা কর হবে ন-১০টা হবে ন-৯টা হবে না ১০টাই হবে পুরো ওইরকম হবে এর কি জানবো আমরা তো জানি না আমরা যদি জানবো যদি আমরা রেখেছি তাহলে ওই বোর্ডকে সতর্ক করবো আমরা রান্না করছে হুম আখাতে রান্না করছে গ্যাসেও লয় তাহলে আমরা সতর্ক করবো আমাদের বিরোধী করে কিন্তু আমাদের আর করে না যখন করেছে করেছে আমরা কিন্তু আর আমরা দলেও না ইয়েত না কিছু আমার জুমান ছিল সেরকমই আছি হুম আমরা আছি আমরা বিজেপি করছি কিন্তু আমাদের এত জ্বলন সহ্য করতে আমাদের কিন্তু আর কিছুই করে না আমাদের জেঠুকে নিয়ে গেছে বড় শ্বশুরকে নিয়ে গেছে হ্যাঁ এর আমাদের আর পার্টি করতে করতে আমাদের কিন্তু আর উত্থান নাই আমাদের ছেলে মরদ শ্বশুর কেউ নাই আমাদের খাচ্ছে খেছে আমাদের খাটবে তারপর কিন্তু আমাদের ভাত হাড়ি চাপবে হুম আমার গরিব আমাদের পার্টিতে যে করছে পার্টি চলছে আমাদের সংসার তাও চলে নাই হুম আমার নাম মারুতি পার্থ দাসের রিপোর্ট বীরভূম আরসি টিভি শিউরি কেন্দ্রের বিজেপি এবং রাজ্য তৃণমূল সরকারের বিরুদ্ধে ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের সিপিআইএম এরিয়া কমিটির পক্ষ থেকে পথসভা ও বিক্ষোভ প্রদর্শন করা হলো দক্ষিণ গ্রাম মোড়ে আজ করোনা ভাইরাসের সংক্রমণে উদ্ভূত যে পরিস্থিতি তার মোকাবিলায় স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্ত শ্রমিক কৃষক এবং পরিযায়ী শ্রমিকদের সংকট নিরসনে ব্যর্থ হওয়ায় এই বিক্ষোভ প্রদর্শন
এদিন উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর এক নম্বর এরিয়া কমিটির সম্পাদক তমাল চন্দ্র দে, এরিয়া কমিটির সদস্য প্রসাদ রায় সহ অন্যান্য কর্মীবৃন্দ। ভুলো ভাড়া রেল চাবি মেটাও খাদ্যের দাবি, ভুলো ভাড়া রেল চাবি মেটাও খাদ্যের দাবি, মেটাও খাদ্যের দাবি, এই ভুলো ভাড়া রেল চাবি মেটাও খাদ্যের দাবি। ইনকিলাব জিন্দাবাদ, 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 লোক আন্দোলন দুই ব্যর্থ, মোদী মমতা অপদার্থ, এই লোক আন্দোলন দুই ব্যর্থ, মোদী মমতা অপদার্থ, এই দুই সরকারের দিশা নাই, মানুষ বেগরে মরছে তাই, মরছে তাই, মরছে তাই, দুই সরকারের দিশা নাই, মানুষ বেগরে মরছে তাই, মরছে তাই, মরছে তাই। ব্যাংক অ্যাকাউন্টে মাসে চাই 7,500, তার সাথে চাই বিনামূল্যে খাবার, সুকান্ত রায়ের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, ময়ূরেশ্বর। সেলফ ডিফেন্সের পক্ষ থেকে আজ সিউড়ি জেলা শাসক ভবনের সমস্ত অফিসে স্যানিটাইজ করা হয়। সোমবার থেকে রাজ্য সরকারের নির্দেশে 100% কর্মী উপস্থিত থাকা বাধ্যতামূলক করা হয়েছে। জেলা শাসক দপ্তর সহ বিভিন্ন দপ্তরে এদিন স্যানিটাইজ করা হয়। কেবল কর্মীরাই নয়, জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন কাজে সাধারণ মানুষের আসা যাওয়া করছেন এখানে, তাই করোনা সংক্রমণ রোধ করতেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। দুবরাজপুরের পোদ্দার বাঁধ এলাকায় সুমন দা নামে এক ব্যক্তির একটি মনেহারি দ্রব্যের দোকান আছে। দোকানটি লকডাউনের সময় থেকেই বন্ধ। লকডাউনের সময় থেকে তারা সপরিবারে ঝাড়খণ্ডের আত্মীয়ের বাড়িতে যান এবং এখনও সেখানেই আছেন, কিন্তু দোকান বন্ধ করার পর থেকেই একটি পথকুকুর ওই দোকানের মধ্যে আটকে পড়ে। বেশ কিছুদিন পর স্থানীয় এক যুবক দোকানের ভেতর থেকে কুকুরের কান্নার আওয়াজ পান। কুকুরটিকে বাঁচানোর জন্য সেই যুবক সহ অন্যান্য মানুষেরা দরজার ফাঁকে কুকুরটিকে খাওয়ানোর ব্যবস্থা করে, পাইপের সাহায্যে পানীয় জলও দেওয়া হয়। অবশেষে সেই যুবকটি দুবরাজপুরের তৃণমূল শহর সভাপতি পীযূষ পাণ্ডেকে জানান। পীযূষবাবু ঘটনাটি দুবরাজপুর থানার ইন্সপেক্টর মাধব চন্দ্র মণ্ডলকে জানান এবং সবার উপস্থিতিতে আজ দোকানের তালা ভেঙে কুকুরটিকে উদ্ধার করা হয়। এই ঘটনায় দুবরাজপুরের এলাকাবাসী সকলে খুশি হন এই মানবিক কর্মে। তৃণমূল শহর সভাপতি পীযূষ পাণ্ডে বলেন, দুবরাজপুর শহরের 13 নম্বর ওয়ার্ডে আমাদের পোদ্দারবন্ধ এলাকায় সুমন নার, তার একটি স্টেশনারি দোকান আছে মন্দিরা স্টোর। সেই দোকান 22 মার্চ যে লকডাউন শুরু হয় সেই দিন থেকে সে দোকানটা বন্ধ করে সে আত্মীয় বাড়ি অর্থাৎ তার মামার বাড়িতে চলে যায়। ইতিবছরে ওই এলাকার কিছু মানুষ আমাকে কাল সন্ধ্যে খবর দেয় যে একটি রাস্তার কুকুর ওই দোকানটার ভেতরে আবদ্ধ আছে এবং সে সবসময় চিৎকার করছে। এলাকার মানুষ দরজার ফাঁক থেকে কিছু বিস্কুট জাতীয় খাবার টাবার দিয়ে ওকে বাঁচিয়ে রেখেছে। আমি কাল সন্ধ্যেই শুনি এবং শোনার সাথে সাথে আমি সাংবাদিক লালটুকে জানাই এবং দুবরাজপুর থানাকে জানাই। থানার বড়ো এসেছিলেন, এলাকার মানুষজন, বিশেষত সিভিক ভলেন্টিয়ার কালী, আমাদের উত্তম নাগ, এরা সব বলে এদিকে নিয়ে সকলকে নিয়ে গিয়ে আমরা থানার ওসির উপস্থিতিতে তালা ভেঙে কুকুরটিকে উদ্ধার করি এবং একটি বড় কুকুর তাকে যে বাঁচাতে পেরে খুব ভালো লাগছে এবং হয়তো আর কয়েকদিন এইভাবে থাকলে সে মারা যেত। আজকে প্রায় 3 মাসের কাছাকাছি সে ওইখানে বন্দি আছে এবং পাশের বাড়ির লোকরা ওই দরজার ফাঁকতে যেটু খাবার দিয়েছে সেই খাবারের উপরে বেঁচেছিল। যাক, তাকে উদ্ধার করায় এলাকার মানুষও খুব আনন্দিত, সকলের সহযোগিতায় এটা উদ্ধার করা গেল। দুবরাজপুর থানা এসেছিল এবং সাংবাদিকরা এসেছিল, সব খুব ভালো লাগলো। এটা আমার খুব সন্তুষ্টি হয়েছে যে এইভাবে একটা কুকুরের আমরা জীবন বাঁচাতে পারলাম এবং কালকেই সন্ধ্যাতে খবরটা পেয়েছি। এখানে আমি দেখছি, এখানে কাজ করি, এখানে থাকি, এখানে দেখছি বেরিয়ে এসে দেখছি কুকুরটা ভেতরে ঘোরা রয়েছে, লাফাঝাফা করছে। লকডাউন আগের থেকে আমি দেখছি এবারে লাফাঝাফা করছে, তাই আমি ঘর থেকে খাওয়া দাওয়া এই খুঁটো দিয়ে আমি ব্যবস্থা করে দিই। তো বলছি বাড়িতে কেউ নেই? বাড়িতে তো কেউ নেই, চাবি লাগা নিয়ে আমি আবার এই কালিদাকে বলি, কালিদাওয়া দিয়ে ব্যবস্থা করি, চেয়ারম্যানকে দিয়ে খোলানো হবে আজকে, আজকে ও উদ্ধার হবে। বলছি যে আপনার ওই খাবারটি কী করে দিয়েছেন? আমি ওই ফাঁক থেকে একটা সরু ফাঁক রয়েছে ওইখান থেকে আমি জল দিয়ে খাবার দিই, ওই ফাঁক দিয়ে ডাব ডাব করে ছুঁড়ে দিই। ওইটুকুর মধ্যে খাবার দেওয়া সম্ভব হচ্ছিল? ওইটুকুর মধ্যে দিতে হয় কোনো রকম মাখিয়ে আর আলু ছিঁড়ে ডাব ডাব করে এরকম করে ছোটো ছোটো গুলি করে ছুঁড়ে দেওয়া আর জল দেওয়া ওইখানে করে বোতলে পাইপ দিয়ে জল দেওয়া, ওইভাবে আমি বাঁচাই রেখেছি। যতদিন লকডাউন ততদিন এরকম করে চলছিল? যতদিন লকডাউন আছে ততদিন আমি এরকম করে খোয়াছি। মানে সব বলছি আপনার নামটা?
লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের ভার্চুয়াল জনসভাটি প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয় আজ সিউড়ি, দুবরাজপুরে ও খয়রাশোলে। জেলা বিজেপির পক্ষ থেকে বেলা 11টা থেকে সিউড়ির সাহিত্য পরিষদ হলে দেখানোর ব্যবস্থা করা হয়। এই জন্য সবাইকে সভা শুরু 20 মিনিট আগে আসতে বলা হয়। সকলে সোশ্যাল ডিস্টেন্স মেনে নিজে নিজের আসন গ্রহণ করেন এবং বক্তব্য শোনেন। অন্যদিকে দুবরাজপুরে বিজেপি দলীয় অফিসে এই ভিডিও কনফারেন্সটি দেখানোর ব্যবস্থা করা হয়। বিজেপির কর্মী সমর্থকরা সামাজিক দূরত্ব বজায় রেখে এই কনফারেন্সের বক্তব্য শোনার জন্য উপস্থিত হন। পাশাপাশি খয়রাশোল বি মণ্ডলীর পক্ষ থেকেও অমিত শাহর ভিডিও কনফারেন্স খয়রাশোল ব্লকের লোকপুর ও রূপুশপুর অঞ্চলের প্রত্যেক বুথে বুথে দেখানো হয়। বিজেপির সাধারণ সম্পাদক ধনঞ্জয় শীল, সহসভাপতি নৃপেন সাহা, জেলা কমিটির সদস্য সুকুমার নন্দী সহ অন্যান্য কর্মী সমর্থকরা উপস্থিত থেকে এই কনফারেন্সের বক্তব্য শোনেন। এদিন সিউড়িতে বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল জানান, ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সর্বভারতীয় প্রাক্তন সভাপতি সম্মানীয় অমিত শাহজি ভার্চুয়াল জনসভার মাধ্যমে আজ পশ্চিমবাংলার 78,000 বুথে তিনি বার্তা দিলেন যে পশ্চিমবাংলায় দিনের পর দিন তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল সরকারের যে অত্যাচার দমনপীড়ন নীতি যেটা অব্যাহত আছে তার থেকে মুক্তি পেতে মানুষের কাছে আহ্বান করলেন। এছাড়া কেন্দ্রীয় সরকারের কিছু প্রকল্প গাজওয়ারি করে যেগুলোকে বাংলাতে গ্রহণ করছেন না, আর গ্রহণ করছেন না বলে সাধারণ মানুষ এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যেমন আয়ুষ্মান ভারত প্রকল্পে যে পরিবারে 5 লাখ টাকা করে অনুদান পাবে সেটা উনি গ্রহণ করেননি, তার জন্যে বাংলার মানুষ আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এখানে কৃষক সম্মান নিধি বছরে 6,000 টাকা পরিবারে অনুদান সেটা উনি গ্রহণ করেননি, তার জন্যে পশ্চিমবাংলার সাধারণ কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটাও উনি প্রশ্ন করেছেন যে আপনার এই জেদাজেদি এবং আপনার এই অহংকারের জন্যে বাংলার মানুষ ক্ষতিগ্রস্ত হবে কেন। এখানে বেশিরভাগ মতুয়াদের উপর যেভাবে দমনপীড়ন হচ্ছে, আজকে রিফিউজিদিকে বা ওপার বাংলার লোকদিকে যে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা হয়েছে তাতে মমতা দিদির হিংসা কেন। সর্বোপরি আজ কেন্দ্র সরকার ট্রেনের মাধ্যমে বাংলার পরিযায়ী শ্রমিকদিকে পাঠাচ্ছেন, আর দিদি বলছেন যে ট্রেনের নাম দিচ্ছেন করোনা এক্সপ্রেস ট্রেন। তার মানে শ্রমিকদিকে সম্মান দিচ্ছেন না। আমরা কদিন আগে দেখলাম বীরভূম জেলার মাননীয় সাংসদ, তিনিও পরিযায়ী শ্রমিকদের উপর তিনি তাচ্ছিল্য করেছেন, অপমান করেছেন, জামাইয়ের সঙ্গে তুলনা করেছেন, কিন্তু পরিযায়ী শ্রমিকরা বাংলায় কীভাবে আছে আমরা জানি, আপনারা জানেন, সমস্ত মানুষ জানে। উনি বলেছেন মাছ ভাত দিলে ডিম ভাত চাই, ডিম ভাত দিলে মাংস ভাত চাই, কোন পরিযায়ী কোন কোয়ারেন্টাইন সেন্টারে এই রকম খাবার ব্যবস্থা, একটা উদাহরণ উনি দিতে পারবেন। তারা কেবল মাথা গোঁজার জায়গা চেয়েছেন আর বেঁচে থাকার জন্য যেটুকু খাবার জল সেইটুকু চেয়েছেন, আর ওনারা এটাকে নিয়ে পরিহাস করছেন, অপমান করছেন। পার্থ দাস, লালটু মুখার্জি ও শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। রাজনগরের তৃণমূলের দলীয় কার্যালয়ে তৃণমূলের নবগঠিত যুব কমিটি সভা আয়োজিত হয় গতকাল সন্ধ্যায়। রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু, ব্লক যুব সভাপতি রানা প্রতাপ রায়, তৃণমূল নেতা পরিমল সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন ব্লকের 68টি বুথ থেকে 68 জন কর্মী নিয়ে বুথভিত্তিক যুব কমিটি গঠন করা হয়। এই কমিটি করোনা সংক্রান্ত সমস্ত খোঁজ খবর রাখবে ও সাধারণ মানুষের প্রতিটি সমস্যা সমাধানের চেষ্টা করবে বলে জানা যায়। খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বেঙ্গল ইনস্টিটিউট অব পলিটেকনিক কলেজের বিশেষ সুবিধাগুলি হল সাধ্যের মধ্যে অত্যন্ত স্বল্প খরচে উন্নত মানের পঠন পাঠন এবং প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের মাধ্যমে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কোর্সগুলি করার সুবিধা রয়েছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। লাইব্রেরি থেকে বিভিন্ন কোর্সের সমস্ত বই বিনামূল্যে ব্যবহার করার ব্যবস্থা রয়েছে। উন্নত মানের কম্পিউটার ল্যাব এবং ইন্টারনেট কানেকশন, ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস, স্পোকেন ইংলিশ ও স্মার্ট ক্লাসের ব্যবস্থা রয়েছে।
কোর্স শেষে ক্যাম্পাস ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরির সুব্যবস্থা রয়েছে। তাছাড়া মেধাবী ও আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য বিশেষ স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। প্রথম ভর্তি 50 জন ছাত্র অথবা ছাত্রীকে কোর্স ফিজের ওপর বিশেষ ছাড়ের সুযোগ। 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আরও অনেক সুযোগ সুবিধা এবং বিশদ বিবরণের জন্য খুব সত্বর আমাদের কলেজ ক্যাম্পাস অফিসে যোগাযোগ করুন। আমাদের কলেজের ঠিকানা সগর বাঁধেরশোল তাপবিদ্যুৎ কেন্দ্রের সন্নিকটে বীরভূম। আমাদের যোগাযোগ নম্বর 7478275041, 8001807884, 9851306282। মহাসংখ্যা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। তবু বিহঙ্গ রে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। একদিকে অতিমারির এই মহা আশঙ্কা, আর তার সঙ্গে আমফানের এই চরম আঘাত, এই দুই প্রতিকূলতার ভিতর দিয়েই আমরা চলেছি, আমি আপনি আর আমার সোনার বাংলা। অতিমারি আমফান এ সমস্ত বিপত্তিকে গ্রহণ করে বাঁচাটা জীবন নয়, এগুলোকে উত্তরণ করে এগিয়ে যাওয়ার নাম জীবন। আমাদের সবার একসঙ্গে বাঁচার জন্য যে প্রাণপণ লড়াই করে যেতে হবে, সেই সময় এখন। গৃহহীন মানুষ তাকিয়ে আছে আমাদের দিকে, কোথাও জল নেই, বিদ্যুৎ নেই, উপরে গেছে সবুজ প্রকৃতি, কোথাও এক গলা জলে দাঁড়িয়ে দুধের শিশু অপেক্ষা করছে খাবার কখন আসবে, অসুস্থ মানুষ অপেক্ষমান কখন ওষুধ পাবে। এ এক নিদারুণ সময়, মানুষ বড় অসহায়। এই সময় আমার আপনার একটাই ধর্ম, নীতি একটাই, আদর্শ একটাই, মানবিকতা। এই সময় আমি আপনি বলে কেউ নেই, আমাদের একটাই পরিচয়, আমরা এই বাংলার মানুষ। এই দুঃসময় আমাদের সবার কাছে একটাই বড় চ্যালেঞ্জ, একজোট হয়ে আমাদের লড়তে হবে। চলুন হাত লাগাই, আমাদের এই বিধ্বস্ত বাংলাকে আরো একবার শস্য শ্যামলা সুখের আশ্রয় করে তুলি। আমরা পারব, যে যেভাবে পারেন এগিয়ে আসুন, মানুষের পাশে দাঁড়ান, আসুন বাংলা। কবি আজ উঠে এসো, যদি থাকে প্রাণ তবে তাই লহ সাথে, তবে তাই করো আজি দান। ফিরে এলাম বিরতির পর। ময়ূরেশ্বর 1 নং ব্লকের বড়তুরিগ্রাম গ্রাম পঞ্চায়েতের সনকপুর গ্রামে প্রাপ্য ব্যক্তিদের প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দেওয়াকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়। বিরোধী দলনেতা তথা ময়ূরেশ্বর 1 নং ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য গোলাম নিজামুদ্দিন বড়তুরিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান কৈলাসপতি বাইনের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তোলেন। এই জন্য বঞ্চিতরা গতকাল ময়ূরেশ্বর 1 নং ব্লকে বিক্ষোভ দেখান, যদিও গ্রাম প্রধান এই অভিযোগ অস্বীকার করেছেন। আজকে যে বেনিফিশিয়ারি এসেছে, আজকের যে ঘটনাটা, এটা কোনো ঝান্ডাতে কোনো ঝান্ডার এ নয়, কোনো পার্টি পলিটিক্স নয়, আজকে যারা এসেছে সম্পূর্ণ পেটের দায়ী। 28 জন বেনিফিশিয়ারি এবং তাদের সঙ্গে আরো কিছু বেনিফিশিয়ারি তারা পাবে। 28 জন বেনিফিশিয়ারি কাগজ রেডি হয়ে আছে। বেনিফিশিয়ারিরা গত 1/6/2020 তারিখ বড়তুরিগ্রাম পঞ্চায়েতে গেলে, কাগজ ফর্ম জমা দিতে গেলে প্রধান সাহেব জানায় যে ডেট ওভার হয়ে গিয়েছে, আমরা নিতে পারবো না। আমি যদিও আমি বেনিফিশিয়ারি নই, আমি একজন জনপ্রতিনিধি হিসাবে, পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধি হিসাবে আমি প্রধান সাহেবকে ফোন করি, প্রধান সাহেব জানায় এই ঘটনাটা যে আর জমা নিতে পারবো না। তারপরে বিডিও সাহেবকে বলি, বিডিও সাহেব বলল যে হ্যাঁ জমা হচ্ছে, কিন্তু পরক্ষণেই বিডিও সাহেব থতমত খেয়ে পাল্টি খেয়ে বললো না আমি এটা বলতে পারবো না, IMW সাহেব বলবে। এই যে এক নাটক চলছে, আমরা তারপরের দিন এসে বিডিও সাহেবকে সম্পূর্ণ কথাটা বলি এবং 28 জনের ফর্ম জমা দিতে যাই। প্রধানমন্ত্রী আবাস যোজনার ফর্ম, তারা এলিজিবিলিটি, তারা প্রায়োরিটি সিরিয়াল নাম্বার আছে তাদের, অথচ প্রায়োরিটি সিরিয়াল নাম্বার লঙ্ঘন করা হচ্ছে একটাই কারণ, সেই কারণটা হচ্ছে টাকা, কাটমানি। যে কাটমানি নিয়ে এর আগে বহু ঘটনা ঘটলো, কিন্তু 10,000 টাকা করে কাটমানি ওদের চাই। কে চাইছে কাটমানিটা? প্রধান প্রধান কৈলাসপতি বাইন, কৈলাসপতি বাইন
এখন কিসের প্রধান আছেন উনি? উনি টিএমসি এর প্রধান, টিএমসি প্রধান, তৃণমূল পরিচালিত প্রধান। এখন আমরা বিডিও সাহেবের শরণাপন্ন হলে বিডিও সাহেব আমাদেরকে জানিয়ে দেন যে কাগজ জমা হবে না, ডেট ওভার হয়ে গিয়েছে। আপনাদের সনকপুর গ্রামে গ্রামবাসীরা একটা অভিযোগ করছে যে আপনি নাকি কার্ড মানি ছাড়া মানুষকে বাড়ি পাইয়ে দিচ্ছেন, এবং লিস্টে যাদের নাম আছে তাদের 165 নাম্বার কার্ডের লিস্ট আছে, তাদের 200 তাকে টক্কে অন্য একটা লিস্টে নাম বাড়ি পাইয়ে দিচ্ছেন। আমি সনকপুরে টোটাল এখন গোটা বরতুর গ্রাম পঞ্চায়েতে 667টি আমার কোটা আসছে, তার মধ্যে আমার শুধু সনকপুরে 170-180 আমি জমা নিয়েছি। এরা যে 15-20টা এদের কাছে আছে, নিজামুদ্দিন শেখ মাননীয় উনি আমার কাছে আসেনি, আমাকে 31 তারিখে লাস্ট ডেট ছিল এবং আমাকে 1 তারিখে ফোন করলো। আমি বললাম এখন এই মুহূর্তে আমার ডেট শেষ হয়ে গেছে, আমার কোনো লিখিত ডেট আমার অর্ডার কিছু নেই, এবং আমি 180টা অলরেডি আমি সনকপুরে জমা নিয়েছি, ওরা বরতুরগ্রাম পঞ্চায়েত আমার কাছে আসেনি, ঠিক আছে, ওরা জমা দিতে আসে। এটা হচ্ছে আমার ওরা যে কার্ড মানি নেওয়ার একটা অভিযোগ তুলছে না, ওরা বলবে, ওরা ওদের মতো কথা বলবে, আমরা তো নিইনি না, এরকম ওরা মিথ্যা বলেছে। সিরিয়াল অনুযায়ী বাড়ি পাচ্ছে না? হ্যাঁ, সিরিয়াল অনুযায়ী পাচ্ছে, সিরিয়াল অনুযায়ী পাচ্ছে। হয়তো অনেক অনেক ব্যক্তি হয়তো বাইরে আছে, তাদের বাড়ি যায় আমরা তাদেরকে ডেকে পাঠাই, কিন্তু তারা যদি না থাকে তাহলে তো কিছু করার নেই, আমরা সিরিয়াল অনুযায়ী বাড়ি আমরা দিচ্ছি। ওরা যে অভিযোগটা করছে সেটা কি না? ওরা ভুল বলছে না, ওরা ভুল বলছে, ওরা এরকম সামনে সামনে আগে যখন এসেছিল ওরা এরকম করেছিল, আবার এরকম বিভ্রান্ত করার জন্য মানুষকে এরকম ওরা ছড়াচ্ছে অপপ্রচার। কি নাম আপনার? আমার নাম কৈলাসপতি ভাই। শুভজিৎ মন্ডলের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, ময়ূরেশ্বর। মল্লারপুর বাহিনা মোড়ে বাম সংগঠনের পক্ষ থেকে আমেরিকায় কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের যুবক জর্জ ফ্লয়েডকে নৃশংসভাবে খুন করার জন্য প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি পালন করা হলো গতকাল। ময়ূরেশ্বর 1 নং এরিয়া কমিটির বাম সংগঠন সিটু, কৃষক সভা, 12ই জুলাই কমিটি, ছাত্র যুব সংগঠন সহ অন্যান্য কর্মীরা এদিন বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেছিলেন। এদিন উপস্থিত ছিলেন অরূপ বাগ, তমাল চন্দ্র দে সহ অন্যান্য নেতৃবৃন্দরা। সুকান্ত রায়ের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, ময়ূরেশ্বর। রামপুরহাট 2 নং ব্লকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুকুমার মুখার্জি আজ সাংবাদিক সম্মেলন করেন। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ত্রিদীপ ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন ব্লক সভাপতি করোনা মহামারীর জেরে লকডাউনের জন্য কর্মহীন অসহায় মানুষদের ত্রাণ বিতরণ, ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা প্রভৃতি খতিয়ান তুলে ধরেন। পাশাপাশি বিজেপির বিভিন্ন মিডিয়া রাজ্য সরকারের বিরুদ্ধে অপপ্রচার নিয়েও কটাক্ষ করেন। তিনি জানান, বিজেপি কোথায়, বিজেপি যেটা করছে এই রাজনীতি করছে এবং বিবৃতি দিয়ে বিশ্বের কথা বলছে। করোনায় ক টাকা এসছে, কি চুরি করবে? সরকারের 53,000 কোটি টাকা বকেয়া কেন্দ্র সরকার এখনো দিচ্ছে না। আমি এই কথাটা বলি, জেলা প্রেসিডেন্ট যেটা বলেছে যে বিজেপি নাই, জেলা প্রেসিডেন্ট ঠিকই বলেছে। দু একটা যে আছে তারা ফেসবুকে উল্টো পাল্টা কমেন্ট করছে, এক দুটো বিজেপিকে বিজেপি ধরা যায় না, তারা তো রাস্তায় নেমে করতে পারছে না, ঘরে বসে ফেসবুকে করছে, সেইগুলোকে জন্য আমরা বলছি অপপ্রচার করছে না। একটা দুটো আছে তারা গিয়ে ঘোট পাকাচ্ছে, যেমন রানাদা যেটা বললে যে এটা তো ওটা তো সঠিক কথা ও জানে। এবার আমাদের এমপি বলেছে, এমপির কাছে নিশ্চয় কোনো খবর আছে কি এতে বলেছে, তার ব্যক্তিগত ব্যাপার রানাদা যেটা বলল, কিন্তু রানাদা ওখানে প্রেজেন্ট যেটা দেখেছে যে এখানে 2-4 জন বিজেপি আছে, তারা এরকম কার্যগুলো ঘটনা ঘটিয়েছে, এরকম কিন্তু দেখা যাচ্ছে, যেটা আপনি ফেসবুকে আরও ভালো করে এটা দেখতে পাবেন যে 2-4 জন আপনারাই বলুন, 2-4 জন ফেসবুকে বলছে কন্ট্রোলের রেশনের চাল চুরি করেছে, চাল চুরি করলো তৃণমূল, চাল চুরি করলো আপনাদের ক্যামেরায় কি একদিনও ধরা পড়েছে যে বিজেপির বিজেপির যে এই কথাগুলো রেশনের চাল চুরি করলে? আপনি কি একটা লক্ষ্য দেখেছেন তৃণমূলের কোনো ছেলে এই রেশনের দোকানে চাল নিয়ে সেই চাল তারা তাড়া বিক্রি করেছে? আপনারা একটা অপমান করতে পারবেন না। সৌগত মন্ডলের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রামপুরহাট। আজ মোহাম্মদবাজার ব্লকের টুরকু হাঁসদা শতবার্ষিকী সংস্কৃতি সদনে তৃণমূলের পক্ষ থেকে আশাকর্মীদের নিয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন সাঁইথিয়া বিধানসভার বিধায়ক নীলাবতী সাহা, জেলা তৃণমূলের সম্পাদক দেবাশিস সাহা, মোহাম্মদবাজার ব্লকের তৃণমূল সভাপতি তাপস সিংহ সহ এলাকার নেতৃবৃন্দ ও আশাকর্মীরা। বর্তমানে করোনা ভাইরাসের মোকাবিলায় কিভাবে কাজ চালিয়ে যেতে হবে সেই সব বিষয়ে সচেতন করা হয় আশাকর্মীদের। ব্লকের 63 জন আশাকর্মীর হাতে স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস, মাস্ক সহ বেশ কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এদিন সাঁইথিয়ার বিধায়ক নীলাবতী সাহা বলেন,
আজকে আমার সাঁইথিয়া বিধানসভার মোহাম্মদবাজার ব্লকের আমার যে ছটা অঞ্চল, এই ছটা অঞ্চলে যতজন আশাকর্মী দিদি আছেন তাদেরকে নিয়ে একটা সচেতনতা শিবির আমরা করলাম এবং তাদেরকে মাস্ক, স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস, কিছু খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দিলাম। পাপাই বাগদি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোহাম্মদবাজার। রাজনগরের নিত্যনগর গ্রামে মা মনসা দল ও বাঁধ আগাল গ্রামের পদ্মপাতা নামে একটি স্বনির্ভর দলের মহিলাদের আর্থিক সহযোগিতায় দুস্থ মানুষদের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় আজ। এই স্বনির্ভর দল দুটি টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট ও নেতাজি বাংলাদেশ নামে স্বেচ্ছাসেবী সংস্থার দ্বারা পরিচালিত। এদিন গ্রামে ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন টেগোর সোসাইটির পক্ষ থেকে চন্দ্রকান্ত দত্ত ও গৌরাঙ্গ দাস। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা জানান, পদ্মপাতা মিলে আমরা দলে যে আমরা সঞ্চয় থেকে তুলে সঞ্চয়ের এবছরে আমরা গরিব মানুষের জন্য কিছু চাল ডাল দান করলাম। নাম, আমার নাম শান্তনা সরেন, গ্রাম নিত্যনগর। মনসা দলের পদ্মপাতা দলের মিলিয়ে কতগুলো মহিলাকে আমরা চাল ডাল, আলু, পেঁয়াজ, লবণ, তেল, মাছ, সাবান সেগুলো কিছু করে আদায় করে আমরা কতগুলো মহিলাকে দান করলাম। কি বলবো, নাম নাম আমার সুশীলা, গ্রাম নিত্যনগর, মা মনসা দলের আমি সম্পাদিকা। খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। সিউড়ি 2 নং ব্লকের পলশিটা গ্রামে বাঘের আতঙ্কে আতঙ্কিত গ্রামবাসীরা। জানা যায়, 7 জুন রবিবার রাত্রি 9টার সময় পুরন্দরপুর থেকে একটি যুবক বাড়ি ফেরার সময় স্থানীয় জঙ্গলে একটি জন্তু দেখেন, যেটিকে বাঘ বলে গ্রামবাসীদের জানান। খবর দেওয়া হয় বনদপ্তরে। গতকাল বনদপ্তরের কর্মীরা ওই জঙ্গলে এলেও কোনো জন্তুর কোনো পায়ের ছাপ দেখা যায়নি, যদিও পলশিটা গ্রামের মানুষেরা লাঠি সোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে গ্রাম পাহারা দিচ্ছেন। এটা হচ্ছে পলশিটা গ্রাম, সিউড়ি 2 পলশিটা গ্রাম। তো আমাদের এখন আতঙ্কিত আছি। তো পরশু রাত্রে আমাদের একটা বাঘের মতো একটা জন্তু দেখা গেছে। তো সেখানে তো এখন কী বটে কিছু তো বড় বোঝা মুশকিল, তো সামনাসামনি দেখেছি। তো আমরা এখন আতঙ্কিত আছি, কালকে সারা রাত আমরা জেগেছি, আজকেও এখনও পর্যন্ত আছি। তো এখনও পর্যন্ত ধরুন প্রশাসন না আসা পর্যন্ত আমরা ভিতরে ঢুকতে পারছি না। আমাদের কাছে তার হেতের কিছু নেই, আমাদের এখানে লাঠি একটাই আছে, লাঠি, তাছাড়া কিছু নেই। এবার এইটাই আমরা আতঙ্কিত, বাচ্চা ছেলেদের নিয়ে খুব আতঙ্কিত আছি। এই তো বিশাল একটা জঙ্গল, বিশাল জঙ্গল, বিশাল জঙ্গল। এখানে বহু রকমের পশু দেখা যায়, যত রকম। কখন দেখেছেন? পরশু তারিখে রাত্রে, তখন প্রায় 9টা হবে, 9টা সাড়ে 9টা এরকম টাইমে। এবং একজন আমার ভাই পুছিল, ও আর কি এসে এখানে বললো যে এরকম আমাদের খুব এয়ারে জন্তু দেখলাম, তো চলো সবাই মিলে। 7 জন আমাদের এখানে সব ছিল, তারা গেল। যে বলছে হ্যাঁ সত্যিকারের ঘটনা, ও মাঠের আলে শুয়েছিল তখন। এবার ওরা কাজকে যখনই ছবি তোলার জন্য কাজকে গিয়েছে, তখন ও অটোমেটিক ঝাঁপ দিয়ে বাগান ঢুকে গিয়েছে। তারপর আতঙ্ক, প্রচুর আতঙ্ক আছি আমরা। পরশু থেকে রাত জেগে আছি, ধরুন পরশু থেকে ধরুন আমরা পাহারা দিচ্ছি একদম। একদম আমাদের ওখানে জল ট্যাঙ্কি আছে, ওখানে লাইট আছে, ওখানেও ধরুন ক্যাম্প, একটা ছেলে ধরুন 3টে ছেলে থাকে, তারাও আতঙ্কিত। তারা ধরুন ওখানে সারা দিন সারা রাত ওরা পাহারা দেয়, 3টে ছেলে ডিউটি আছে ওখানে, তাদের জন্য তাদেরও চিন্তাভাবনা চলছে এখন। তারা এখন আসা যাওয়া করছে, তাদের খেতে আসতে হয় বাড়িতে, প্রচুর আতঙ্কে আছে। রাতে কি অসুবিধা হচ্ছে রাত্রেবেলায়? রাতে অসুবিধা ধরুন, রাতে ধরুন হট করে তো গ্রামে ঢুকতেই পারে, এটা কী বটে তখন আপাতত কিছু বোঝা যাচ্ছে না। এবার ধরুন আতঙ্ক ভালো রকমই আছি। এবার বাচ্চা ছেলেরা ধরুন না, তো বাচ্চা ছেলেরা তো ঘরে আটকে রাখা যাচ্ছে না, তারা হট করে হয়তো চলে আসছে। এবার যদি অ্যাটেক করে তো খুব সর্বনাশের ব্যাপারই হবে। বনদপ্তর কালকে এসেছিলো, কিন্তু তো ওরা 5 থেকে 6 জন এসেছিলো। এবার তারা গোটার বাগানটা ঘুরতে পারেনি, হয়তো যেদিকে একটা হয়তো বাগানটা সামান্যখানি বারে বারে ঘুরেছে নিয়ে চলে গিয়েছে। আমাদেরকে বলে গেছে আবার যদি দেখতে পাও তাহলে আমরা সঙ্গে সঙ্গে চলে আসবো, রাত 10টা হোক 11টা হোক যখন ডাকবেন আমরা চলে আসবো। এখন গ্রাম পাহারা আপনারাই? হ্যাঁ আমরাই দিচ্ছি। আমার নাম ইন্দ্রজিৎ মণ্ডল। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সামাজিক দূরত্ব বজায় রাখুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।